নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি, নিফটি ফিফটির মধ্যে কী দেখতে পাচ্ছি না, 51 পয়েন্ট উপরে গিয়ে নিফটি ফিফটি ক্লোজ দিয়েছে। এখন তাহলে এখান থেকে নিফটি ফিফটি কী করতে পারে সেইটা একটা দেখার বিষয় যে নিফটি ফিফটি কিন্তু আমরা যদি দেখি যে 23,666 এই লেভেলটার উপরে যদি স্টেবল করে, তাহলে আমাদের কাছে কিন্তু নেক্সট টার্গেট হয়ে যাবে 23,888 লেভেল। আজকে আমরা জাস্ট কথা বলবো যে শেয়ার, আজকে আমাদের বলা জাস্ট শেয়ারগুলো কীভাবে মানে কাজ করেছে এবং কী কী কাজ করেছে জাস্ট সেটা দেখাবো। তার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে আজকে দেখেছি 385 পয়েন্টের আপসাইডে মুভমেন্ট এবং একটা দুর্ধর্ষ মুভমেন্ট। তো সেক্ষেত্রে এই মুভমেন্টটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কী ঘটেছে। এবার আসি শেয়ারে। প্রথমেই যেই শেয়ারটা নিয়ে বলি সেটা হচ্ছে জেকে পেপার। এই শেয়ারটা নিয়ে আমরা কথা বলেছিলাম কালকে যে দেখুন, এর পড়া দেখে এই শেয়ারটাকে জাজমেন্ট করবেন না, কিন্তু এর ক্ষেত্রে একটা ভালো পোটেনশিয়ালিটি আছে। এবং আজকে দেখতে পেলেন 5.51%-এর কাছাকাছি আমরা দেখতে পেলাম যে আপসাইডে কিন্তু মুভমেন্ট করছে। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু আরও বিশাল বড় র্যালি আমরা দেখতে পেতে পারি। তো আমার মনে হয় এখান থেকে একটা বিশাল বড় র্যালি আমরা এখানে দেখতে পেতে পারি। তো সেইটার জন্য আপনারা এখানে তৈরি থাকুন, এবং এই জায়গাটা যখনই ব্রেকআউট করবে তখন কিন্তু একটা বিশাল বড় র্যালি আমরা দেখতে পাবো আবার। ওকে, তো শেয়ারগুলোকে শুধু দেখুন কী কী শেয়ার, জাস্ট জেকে পেপারের বেলায় গেলাম। এবার আসি জেএম ফিনান্সিয়াল। এই শেয়ারটার ক্ষেত্রে একই ব্যাপার, আমরা যেই জায়গা থেকে আমরা বলে চলেছি, এবং এই শেয়ারটার ক্ষেত্রে আরও কেন পোটেনশিয়ালিটি আছে, এই জোনটা সে যখনই ব্রেক করবে তখনই তার কাছে নেক্সট টার্গেট এসে দাঁড়াচ্ছে, নেক্সট রেজিস্ট্যান্সই এসে দাঁড়াচ্ছে এই জায়গাটা। তো আমাদের কাছে বাইং জোন কোথায়, এইটা। আমরা বারবার কি বলেছিলাম যে জেএম ফিনান্সিয়াল যেই লেভেলের পরে আছে সেখান থেকে ওঠার পোটেনশিয়ালিটি অনেক বেশি, এবং এই জোনটার মধ্যে কিন্তু অনেক দিন যাবত স্টেবিল ছিল। তো এই জোনটা ব্রেক করেছি, এরপরে কিন্তু আরও বড় একটা র্যালি দিয়ে যাবে। এবারে আসি নেক্সট শেয়ার, সেটা হচ্ছে গিয়ে দীপক নাইট্রেট। এই শেয়ারটার ক্ষেত্রেও বলেছিলাম, এবং সেটা রাউন্ডিং প্যাটার্ন যদি বলেন আর কাপ হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট করছে। তো এই জোনটার দিকে খেয়াল রাখুন, এইটা কিন্তু বিশাল বড় একটা র্যালি আসতে পারে দীপক নাইট্রেটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটাকে অবশ্যই খেয়াল রাখবেন, আমার মনে হয় একটা বিশাল বড় র্যালি আমরা দেখতে পেতে পারি দীপক নাইট্রেটের ক্ষেত্রে। এবং আমরা যে বলেছিলাম যে 2611 এই লেভেলটার পরে একটা দীপক নাইট্রেটের ক্ষেত্রে একটা বিশাল বড় বুলরান আসতে পারে, এবং আমরা এই জোন থেকে নেওয়া। তো এই জোন থেকে দেখতেই পাচ্ছেন কতটা অবধি পেয়েছেন, আরও অনেক বেশি যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা। তো সেই জায়গাতে আমরা দেখতেই পাচ্ছি যে কী ঘটছে। নেক্সট ইয়ার আসে যাক জিও ফিনান্সিয়াল। জিও ফিনান্সিয়াল দেখুন, এই জোনটাকে সে যখনই ব্রেকআউট করবে সেটা হচ্ছে 366, এর উপরে যখনই সে স্টেবিল করবে এর ক্ষেত্রে যেটা টার্গেট হয়ে যাবে সেটা হচ্ছে 399-এর টার্গেট। তো সেক্ষেত্রে আমরা এটাকে লক্ষ্য রাখতে পারি। নেক্সট ইয়ার আসে যাক, সেটা হচ্ছে গিয়ে রেড টেপ। এই শেয়ারটাকে নিয়ে আর কত বলবো, যতবার বলেছি ততবারই দেখতে পাচ্ছেন কী ঘটেছে, এবং এর পোটেনশিয়ালিটি সম্বন্ধে আমাকে আর বলে দিতে হবে না। এবং দেখুন এখানে যদি দেখি, আমরা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছি, তো ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে, এবং এর ক্ষেত্রে আরও বড় র্যালি আমরা দেখতে পেতে পারি। এবার আসে যাক নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে কি সুমিটো কেমিক্যাল। সুমিটো কেমিক্যাল এই শেয়ারটার মধ্যে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পোটেনশিয়ালিটি আছে, এবং এই জোনটার সে যখনই ব্রেকআউট করবে তখনই এর ক্ষেত্রে একটা আরও বড় র্যালি আমরা দেখতে পাবো। সেটা কত না, 511 এই লেভেলটার উপরে আরও স্টেবল করলে এরপরে আমরা অনেক বড় একটা লেভেল দেখতে পাবো। এরপরে আসি নেক্সট শেয়ার, আর তেমন কিছু নেই। আচ্ছা, আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যে যেই শেয়ারগুলো নিয়ে আমরা বললাম, আমার ভিডিওটা আমি প্রত্যেকটা মানে শেয়ারই দেখিয়ে গেছি, আর আমি এখানে ভিডিওটাকে আমার ছোট করা হয়নি, সরি একদমই, আমি জাস্ট তবু আরেকবার দেখিয়ে দিই, আমার মনে হচ্ছে আমি খুবই ভুল করে ফেললাম। যাই হোক, দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে আসি সুমিটো কেমিক্যাল থেকে। এই জোনটা থেকে যদি দেখি আমরা, সেটা হচ্ছে এই জোন থেকে যদি ব্রেকআউট করে তাহলে একটা বড় র্যালি পাচ্ছি আমরা, সেটা যেটা বললাম 511 জোন, যেটা হচ্ছে রেড টেপ। রেড টেপ এই শেয়ারটাকে দেখতেই পাচ্ছেন যে এই শেয়ারটার মধ্যে এই জায়গাতে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিল, এবং এই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করেছে, ফলে এই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়ে সে একটা বড় র্যালি এখান থেকে দেখাতে পারে। এইটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট শেয়ার আলোচনা করেছি এই যে জিও ফিনান্সিয়াল। জিও ফিনান্সিয়াল বলেছি যে এই জোনটা সে যখনই 366 লেভেল, তো 366 লেভেলের উপরে আপসাইডে মুভমেন্ট, এবং সেটা 399 অবধি, যেটা হচ্ছে এই লেভেলটা। ওকে, আমরা জাস্ট যেহেতু মানে আমার ভিডিওটা অনই করা ছিল এখানে এইভাবে। আচ্ছা, এখানে দেখুন দীপক নাইট্রেটের ক্ষেত্রে সুন্দর কাপ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, তো সেক্ষেত্রে আমরা জানি। এবং এই কেমিক্যাল সেক্টর নিয়ে আমি বারবার বলে চলেছি, এইরকম জোন থেকে বলে চলেছি যে 2100 লেভেল থেকে যে কেমিক্যাল সেক্টরের মধ্যে বিশাল বড় বুম আসতে পারে, সেটা দেখতেই পাচ্ছেন। নেক্সট ইয়ার হচ্ছে জেএম ফিনান্সিয়াল। যেইটার ক্ষেত্রে এই যে এই জোনটা ব্রেকআউট করেছে, মানে এর ক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স জোন হবে এইটা। তো সেক্ষেত্রে এইটার দিকে দেখতে পারেন। এবারে আসা যাক নেক্সটে, সেটা হচ্ছে জেকে পেপার। জেকে পেপারের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় র্যালি হওয়ার সম্ভাবনা, যেটা আমরা দেখালাম।
তো এই হচ্ছে ব্যাপার, আজকে একটু এলোমেলো হয়ে গেল, কারণ আজ আমি ভিডিও পোস্ট করতে পারবো এটাই ভাবিনি, কারণ আমার একটু বেরোনোরও আছে আর খুব তাড়াতে আছি, তাই ভিডিওটা খুব একটা আর বড়ো করবো না। আমি পরের দিনের ভিডিওতে অনেক কিছু জিনিস বুঝিয়ে দেবো, আজকে সেইভাবে আপনাদের বলা শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না। যাই হোক, ভিডিওটা করতে পেরেছি এটাই, আপনাদের কাছে জাস্ট পৌঁছতে পারবো, তো তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা সুইং ট্রেডিংয়ের এই অফারটা নিতে চান, আমাদের সুইং ট্রেডিংয়ের আজকে একটা অফার চলছে, সেটা হচ্ছে 7,000-এর কোর্স 3,500 টাকায়। ওকে, তো 7,000-এর কোর্সটা যদি 3,500 টাকায় নিতে চান, সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে B50 এই কুপন কোডটা দিয়ে আপনাকে এইটা বাই করে নিতে হবে, নিচে দেওয়া আছে লিঙ্ক, বা আপনাকে এই নাম্বারে পেমেন্ট করে দিতে হবে। ওকে, পেমেন্ট করে দিয়ে আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন, আমরা আপনার হয়ে বাই করে দেবো। তো যাই হোক, চাইলে এটা বাইটাই করে নেবেন। আর চলুন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।